নিখোঁজের 12 দিন পর সন্ধান মিলল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আদহাম আলী সামি ও আলভি বিন আবদুল্লার। পুলিশ বলছে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় নিজের উপর অভিমান করে বাসা ছেড়ে চলে যায় তারা। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি অ্যান্ড মিডিয়া কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। আরপিএমপির অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আলপি পরীক্ষায় কয়েকটি বিষয়ে অকৃতকার্য ও সামিকাঙ্ক্ষিত ফলাফল না করায় নিজের উপর এমন অভিমান করে তারা। পরে সবাইকে ছেড়ে দুজন আলাদা কোথাও থাকার সিদ্ধান্ত নেয়। এ কারণে 31 জুলাই বাসা থেকে কাউকে না বলে চলে যায় এবং যাওয়ার সময় ফোনের সবকিছু ডিলিট করে ফেলে। তিনি জানান, মন খারাপ থাকায় গতকাল সকাল 10টার দিকে স্বামী তার মা আসমা বেগমকে অপরিচিত নম্বর থেকে ফোন করে। সঙ্গে সঙ্গে সেই তথ্য থানায় জানানো হলে ফোন ট্র্যাক করে হেফাজত নিতে সক্ষম হয় পুলিশ। তারা রাজধানীর খিলখিতের একটি ম্যাসরুমে আত্মগোপন করেছিল বলে জানে পুলিশ। সেখান থেকে তাদের উদ্ধার করে খিলখিত থানা পুলিশ তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। ক্যান পাবলিক স্কুলের নবম শ্রেণী দুজন ছাত্র আলাবি এবং স্বামী, তারা গত 31 তারিখে তাদের বাড়ি থেকে হঠাৎ চলে যায়, মিসিং হয়ে যায়। এবং তার পরবর্তীতে 1-8 তারিখে আমাদের কোতোয়ালি থানায় দুজনের পরিবারের পক্ষ থেকে দুটি জিডি হয় এবং সেই জিডির সূত্র ধরেই আমরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করি, অনুসন্ধান শুরু করি। গতকাল সকালের দিকে তাদের অবস্থান আমরা পেয়েছিলাম ঢাকায়, এবং ঢাকায় এখানে তারপরেই আমরা তাদের অবস্থান নিশ্চিত হয়ে ডিএমপির খিলখেত থানাধীন একটা জায়গায়, খিলখেত থানার ওই সেই অফিসার ইনচার্জকে আমরা তাৎক্ষণিকভাবে এখান থেকে যোগাযোগ করি এবং খিলখেত থানার সহযোগিতা নিয়ে আমরা তাকে প্রায় অনুমান হচ্ছে 12টার দিকে আমরা খিলখেত থানার হেফাজতে গ্রহণ করি। এবং সিলি একটা ব্যাপার, আলাবি সেকেন্ড টার্ম পরীক্ষায় জুন মাসে যে সেকেন্ড টার্ম পরীক্ষা হয়েছিল সেখানে তার রেজাল্ট খুব খারাপ হয়েছিল। তাতে এমন না যে তার গার্ডিয়ানরা তাকে বকাবকি করেছে বা খুব খারাপ কিছু বলেছে, এইরকম কিছু ঘটনা ঘটেনি। তবে সে তাদের বক্তব্য অনুযায়ী যে এতে করে সে নিজেই গিলটি ফিল করে আর কি, পরিবার বা আমার বাবা মা সম্মানহানি ঘটেছে বা নিজেদের মনোক্ষুণ্ণ হতে পারে, এই কারণেই হয়তো তারা তাদের বক্তব্য অনুযায়ী যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা চলে যাব, আমরা পরিবারের সাথে আর থাকবো না। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।